কৈছো মই ইলিয়াস দেওয়ান এতিয়া দিবলৈ ওলাইছো এটি বিগ ব্রেকিং নিউজ আজি ছাত্র যুবক সকলে হোয়ার ইজ মাই জব স্লোগানেরে সমগ্র রাজ্য উত্তাল করে তুলে হোয়ার ইজ মাই জব স্লোগান আর আটদফিয়া দাবির ভিত্তিত সমগ্র রাজ্যতে আজি ছাত্র যুবকে এক বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করে নগাঁও জেলাতো এছ এফ আই স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া আর DYFI ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়ার যৌথভাবে বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করে এই ছাত্র যুবক সকলে হোয়ার ইজ মাই জব মোর চাকরি কোট বন্ধ হয়ে থাকা উদ্যোগসমূহ পুনের উজ্জীবন দুর্নীতিমুক্তভাবে নিযুক্তি প্রদান করা আদি স্লোগানেরে পরিবেশ উত্তাল করে তুলে যুবক সকলে সরকার কঠোর সমালোচনা করার উপরও কর্মসংস্থাপন দিব নোৱাৰা নিবনুয়া সকলক মাহিলি 6,000 বেকার ভাট্টা প্রদান করবলৈ দাবি জনায় চাও হক আমার এক বিশেষ প্রতিবেদন বিগত সময়ত চৰকাৰে বিগত সময়ত একো গুরুত্ব দিয়া নাই শিক্ষানুষ্ঠানসমূহের প্রতিও একো গুরুত্ব দিয়া নাই তারপরে এই কর্মসংস্থাপন নোহার কারণে এই শিক্ষক সকলের পদ লাহে লাহে খালি হয়ে থাকার কারণে শিক্ষার মানদণ্ড বর্তমান সময়ত কমি কমি আছে তারোপরি সরকারখনে এতিয়া নতুন এডুকেশন পলিসি আনিছে নিউ এডুকেশন পলিসি তার দ্বারা এডুকেশনটুক সেন্ট্রেলাইজ আর প্রাইভেটাইজ করবলে বিচারিছে বাহিরা দেশের একচেটিয়া পুঁজিপতির যুদ্ধ শিক্ষানুষ্ঠান আছে সেইসমূহ ইয়ালে আনিছে কিন্তু দেশীয় যিখিনি শিক্ষানুষ্ঠান আছে দেশীয় যিখিনি ছাত্র ছাত্রী আছে তেওঁলোকৰ প্রতি দুখিয়া ছাত্র ছাত্রীর প্রতি সরকারে কানখারু দিয়া নাই বর্তমান সময়ত আমি দেখিছো যে বিভিন্ন আন্দোলন চলি গেছে কারপরা আদি করে আজিকালি তিনদফিয়া আজিলকে দিল্লীত হয়ে থাকা তিনদফিয়া কৃষি আইনেরলকে সকল আন্দোলন চলি আছে কিন্তু এই সরকারখনক আমি গরিহণা দিবলে বিচাৰো এই কারণে যে সরকারখনে গণতন্ত্রের মূল বুঝি নাপায় তেওঁলোকে প্রতিশ্রুতির উপর প্রতিশ্রুতি দিয়ে কিন্তু প্রতিশ্রুতি তেওঁলোকে কোনো ফল নানে তেওঁলোকে একদম গণতান্ত্রিক আন্দোলনসমূহ দমন করবলে বিচাৰে গতি আমি সরকারের ওসর আহ্বান জানাইছো আর সরকারক লগতে কইছো যে বর্তমান সময়ত যে কর্মসংস্থাপনের দাবি এই 130 কোটি মানুষের যে দাবি সেই দাবি আমার যাওয়া সময়তো আসে আর আগন্তুক সময়তো চলি আমি দেখিছো এসআই কেলেঙ্কারি হোক পুলিশবলা কেলেঙ্কারি হোক সেই চলি আছে তার লগতে এপিডিসিএলর কেলেঙ্কারি হোক এনেকা ধরনের বিভিন্ন চলি আছে আপনার যদি মানে হিসাব দিবলে যাও তাহলে এসআইর 597 পদর এগেইনস্টত 66,000 প্রার্থীয়ে আবেদন করছে তার মানে এইটোয়ে যে যিমান ছাত্র ছাত্রী আছে যিমান কর্ম উপযুক্ত ছাত্র ছাত্রী আছে তেওঁলোকৰ এগেইনষ্টত তেওঁলোকে অত্যাধিকে চাকরি নাপাব এই সম্পর্কটো কবলগীয়া আছে যে সেইটো কেতিয়া নহব যেতিয়া ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি হব তেতিয়া এইটো প্রত্যেকখন রাজ্যের প্রত্যেকখন জেলার ছাত্র ছাত্রী যুবকসকলে চাকরি পাব শিক্ষাৰে এতিয়ালৈকেও প্রায় ভেঞ্চার স্কুল কলেজবিলাকৰ প্রাদেশিকরণ হওয়া নাই আর তারপরে আমি দেখিছো যে বিভিন্ন প্রাইভেট স্কুল কলেজের আজিলেকে কোটাই পোতা নাই এই জিও ইউনিভার্সিটি বলে এখন ইউনিভার্সিটি কেদিনমান আগত সরকারে পয়সা দিছে তাতো বহুত কোটি টাকা গতি যুক্ত দেশীয় স্কুল দেশীয় স্কুলসমূহ আমি দেখিছো একত্রীকরণ করেছে দুইখান স্কুল একলগত লগাইছে লগাই পেলে যেতিয়া শিক্ষার মানদণ্ড যেতিয়া কমি আছে ছাত্র ছাত্রী যেতিয়া নোহা হয়েছে তেতিয়া কি করেছে শিক্ষানুষ্ঠানসমূহ বন্ধ করেছে তার অর্থ এইটোয়ে যে সরকারে প্ল্যান
শিক্ষার আন্তঃগাঁথনির উন্নয়ন হওয়াটো বিচারা নাই, আর যেহেতু বিচারা নাই তার দ্বারা আদানী আম্বানীর নিচিনা একচেটিয়া পুঁজিপতি সমূহ একচেটিয়া পুঁজিপতি সমূহ কর্মসংস্থানৰ পৰা আদি করে সকলকে জাপি দিব বিচাৰিছে আৰু দেশৰ সকলো ৰাজহুৱা প্ৰতিষ্ঠান বিক্ৰী কৰিবলৈ বিচাৰিছে। এইখিনি আমাৰ আমি আজি এছ এফ আইৰ নগাঁও জিলা কমিটি আৰু ডি ৱাই এফ আইৰ নগাঁও জিলা কমিটি যৌথভাৱে অনুষ্ঠান কৰিছোঁ। এই প্ৰতিবাদী কাৰ্যসূচী অনুষ্ঠান প্ৰতিখন জিলা কেন্দ্ৰতে হ'ব। আমাৰ মূল আজি যিটো শ্লোগান আৰু এই প্ৰশ্ন যে আমাৰ সংস্থাপক আপোনালোকে জানে যে যোৱাখিনি সময়ত চাকৰি ৰাজ্য চৰকাৰৰ প্ৰৰোচনাত আমাৰ বিভিন্ন চাটাই বাঢ়িছে আৰু আৰু যি শিক্ষক কমাই আনিছে কল কারখানা জেলার মানুষ আমার নগাঁও যুবক দুজনকে জাগিরত পেপার চাকরি করেছিল এটা নিব কাম করেছিল বহু হাজার কাঁচা পেপার বন্ধ রঙিয়া নিবনুৱা সমস্যা পঞ্জীয়ন ষোল্ল লাখ আৰু এনেকে যদি অৰাজক পৰিস্থিতি সৃষ্টি হবলৈ সেইকাৰণে আমাৰ প্ৰশ্নটো হ'ল যে এই দাবী দাবী কৰিছোঁ আৰু উদ্যোগ স্থাপন নাই মানে ৰাজহুৱা বা সেৱা খণ্ড আছে সেইবিলাক আম্বানী কৰিছে আমাৰ যি আমাক কোনে গাহৰি গৰু মাংস খালে সেই দাবী এছ এফ আই ডি ৱাই